মর্নিং বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আর এই তো আমিও ভালোই আছি। সকালবেলা তো ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগে। আজকে ঘুম থেকে উঠেই হচ্ছে আগে ঘর মুছে ফেললাম, বারান্দা এগুলো পরিষ্কার করলাম, কিন্তু করেও না কোনো লাভই হলো না। ওই পানি দিতে গিয়ে তো ওদিক দিয়ে আবার ময়লা ভরলই। তো যাই হোক, কী আর করা যাবে। আর এখানে এই যে করলাটা ছিঁড়াই হলো না, মানে এতই ইমোশনের একটা জায়গা হয়ে গেছে না, তো ভাবলাম যে থাক, এটা গাছে পেকে টেকে যা হওয়ার হয়ে যাক। আর এখন হচ্ছে বিছানার চাদরটা তুলে নিতে হবে। তো আগে এখানে চাটা বসিয়ে দিলাম, আর ওদিকে হচ্ছে আমি রান্নাও বসিয়ে দিয়েছি আজকে। আজকে অনেকটাই দেরি হয়ে গেছে, ওই সকালবেলা ঘরটর মুছতে টুচতে গেলে তো দেখা যায় একটু সময় লাগে, তাই না? তো এখানে মূলা দিয়ে ইলিশ মাছ দিয়ে একটা তরকারি করব। তো প্রেশার কুকারে দিয়ে দিলাম, কেন কি এখনকার মূলাগুলো না সেদ্ধ হতে চায় না। আর এখানে ইলিশ মাছও নিলাম, আবার পাঙ্গাস মাছও নিলাম। তো দুই মাছ দিয়ে দুইটা তরকারি করব আর কি। আর এখানে এই যে কি বলে পটল আলু নিয়ে নিলাম, পটল আলু দিয়ে একটা মাছের একটা তরকারি করব। আর ওদিকে তো মূলা তরকারি হয়ে গেছে, আর এখন আমি ভাতও বসিয়ে দিলাম। আর ওদিকে তো চাটা খেলামই, খেয়ে দিয়ে আবার এখানে এগুলো সব ধুয়ে টুয়ে রাখলাম। আর ওই যে মূলা তরকারি, প্রেশার কুকারে ভালোই হয়, আমি এর আগে আর কখনো রান্না করিনি, মানে তরকারি রান্না করিনি, মাংস তো করেছি, তো দেখলাম যে বেশ ভালোই হলো, আর একেবারে অল্প সময়ের মধ্যে হয়ে যায়। তো এই তো এখন ইয়েটাও বসিয়ে তো দিলাম, এখন ঝোল টোল দিয়ে একেবারে মাছটা সব দিয়ে দিলাম পটল তরকারির মধ্যে। আর আজকে না আমার একটু খুব তাড়াই ছিল, যে একটু বাইরে যাওয়া লাগতো, সেই জন্যই আর কি এত তাড়াহুড়ো করছিলাম। আর এই তো এদিকে বিছানা টিছানা তো গুছিয়ে নিলাম। বিছানাটা হয় কি একটু টান টান করে করলে না বেশ ভালোই লাগে দেখতে, আর শুয়েও আরাম লাগে। আর আমার না বাইরে গেলে দেখা যায় কি যাওয়ার আগে ঘরটরগুলো গুছিয়ে রেখে গেলে হয় কি মনে হয় যেন যখনই বাসায় ঢুকবো ঢুকে আর কোনো কাজ নেই এরকম লাগে, আর না হয় মনে হয় যেন অনেক কাজ, বাইরে গেলে আসলে না অনেক ক্লান্ত লাগে, এটা আমি দেখেছি। তো যাই হোক, এই তো এখন তো সব ঘরটরগুলো সব গোছানো টোছানো শেষ করলাম। তো আর এখন হচ্ছে ওদিকে রান্নাটাও প্রায় হয়ে গেছে, এদিকে যে ভাত তো ফুটে উঠেছে। তো এখন একটু চুলাটা কমিয়ে দিলাম, তাহলে আর উতলিয়ে পড়বে না আর কি। আর এই তো এদিকে মাছের তরকারিটাও হচ্ছে, এখনো হয়নি। আর বাইরে যাব, আর আসলো হচ্ছে বৃষ্টি, তো এখন একটু আবার অপেক্ষা করছিলাম যে বৃষ্টিটা কমলে তারপরে যাব। তো এই তো এখন তো সন্ধেবেলা বাইরে গেলাম, কাজ টাজ সারলাম, এসে তারপরে খাওয়া দাওয়া খেয়ে লম্বা একটা ঘুম দিলাম। আর এখন রাতের বেলা করছি কচুর একটা ঘাটির মতো করে নিচ্ছি আর কি। তো এই কচুটা না নষ্ট হয়ে যাচ্ছিলো, আর এদিকে করলাম সেমাই। তো আজ এই পর্যন্তই থাক, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।